এমনি এমনি প্রতি সপ্তাহে বেঙ্গল টপার হয় না স্টার জলসার অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকের প্রতিটা পর্বে এখন থাকছে নিত্য নতুন মোর সময়ের সাথে সাথে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে এই সিরিয়ালের খলনায়িকা মিশকা সূর্যকে নিজের করে পাওয়ার লোভে একের পর এক অন্যায় করে চলেছে সে গত পর্বেই দেখা গিয়েছে সূর্য মিসকার বাড়িতে গিয়ে তার মুখ থেকে সত্যি কথা শোনার জন্য বন্দুক নিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে গিয়ে ফেঁসে গিয়েছে নিজেই সে সময় গুলি চলার আওয়াজ হলেও মিশকার মৃত্যু হয়নি সে জীবিতই ছিল কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে সূর্যকে জেলে ঢুকিয়েছে মিস্কা সমস্ত তথ্য প্রমাণও আপাত দৃষ্টিতে ইঙ্গিত করছে সূর্যের দিকে গত পর্বেই দেখা গিয়েছে সূর্যকে জেল থেকে বার করে আনতে বন্দুক নিয়ে থানায় গিয়ে নিজেকে মিস্কার খুনি বলে দাবি করেছিল লাবণ্য তখনই পুলিশ স্টেশনে আসার পথে দীপা এক বুড়িমাকে দেখে যার মুখ দেখে চেনা না গেলেও তার হাতের নেল এক্সটেনশন এবং তার গা থেকে আসা পারফিউমের গন্ধ নাকে আসতেই দীপা বুঝে যায় ওই বুড়িমাই আসলে ছদ্মবেশে থাকা মিশকা তখন দীপা এসে ছুটতে ছুটতে পুলিশ অফিসারকে সমস্ত ঘটনা জানালে তিনি বলেন এইসব আসলে পুলিশকে বোকা বানাতে গল্প সাজাচ্ছে দীপা তাই এদিন ওই পুলিশ যথারীতি দীপার কথায় বিশ্বাস করেনি এরপর দেখা যায় থানায় উপস্থিত এক মহিলা কনস্টেবলের হাত থেকে দীপার কথা শুনে আচমকাই চায়ের কাপ প্লেট পড়ে যায় কিন্তু তার তাকানো আর চোখ মুখে ভয় দেখে দীপার সন্দেহ হয় তারপরে দেখা যায় ওই মহিলা পুলিশ বুড়িমার সাজে থাকা মিশকাকে গিয়ে দীপার সমস্ত কথা জানিয়ে দিচ্ছেন এরপর মিশকার কথা ওই মহিলা পুলিশ কনস্টেবল সূর্যকে কফি দিতে চায় কিন্তু চায়ের বদলে তাকে কফি দেওয়ায় সূর্য জানতে কারণ হলে তিনি বলেন সম্ভবত তার কোনো ইন্টারভিউতে তিনি শুনেছিলেন তিনি কফি ছাড়া থাকতে পারেন না এরপর দেখা যায় মিশকাঁর পর্দা ফাঁস হতে দীপা তবলার সাহায্য নিয়ে মিশকার বাড়ি যাবে প্রমাণ যা করতে এখন দেখার দেবীপক্ষের আগে সত্যি কি দীপা পারবে মিশকার মুখোশ খুলে দিয়ে সূর্যকে নির্দোষ প্রমাণ করতে আপাতত তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন এই সিরিয়ালের দর্শকেরা